নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের রানী মুখার্জির সম্বন্ধে বলবো, যিনি হলেন চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি 21 মার্চ 1978 সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিনি একটি মুখার্জি সম্রাট পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন রাম মুখার্জি এবং মাতা হলেন কৃষ্ণা মুখার্জি। তার আত্মীয়র মধ্যে দুজন হলেন কাজল এবং দেবশ্রী রয়। তিনি তার পড়াশোনা শেষ করেন মানেকজি কুপার হাই স্কুল জুহু থেকে এবং স্নাতক করেন হোম সায়েন্স নিয়ে SNDT ওমেন্স ইউনিভার্সিটি থেকে। তার দাম্পত্য সঙ্গী হলেন আদিত্য চোপড়া। 2014 সালে তারা বিবাহ করেন এবং তাদের একজন কন্যা সন্তানও আছে, তার নাম হল আদিরা। তিনি প্রোটেক্টর অ্যান্ড গ্যাম্বলি ও NGO চাইল্ড রাইটস অ্যান্ড ইউ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন তার মধ্যে কিছু চলচ্চিত্রগুলি হল কুছ কুছ হোতা হ্যায়, সাথিয়া, হাম তুম, ইউহা, ভীর জারা, বাবুল, কভি অলবিদা না কেহনা, ব্ল্যাক, বন্টি অর ববলি, নো ওয়ান কিল জেসিকা, তালাশ, দ্য অ্যান্সার লাইজ উইদ ইন, মর্দানি, হিচকি, চুপকে চুপকে, মুঝসে দোস্তি করোগে, চলতে চলতে, পহেলি, দ্য নেম শেখ, তারা রামপাম, লগা চুনরে মে দাগ, সাভারিয়া, দিল বোলে হরিপ্পা, বোম্বে টকিস ইত্যাদি। তিনি যেসব পুরস্কারগুলি অর্জন করেছেন সেই সব পুরস্কারগুলির মধ্যে কিছু পুরস্কারগুলি হল কুছ কুছ হোতা হ্যায়, ইউভা, নো ওয়ান কিল জেসিকার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান সেরা অভিনেত্রী, সাথিয়া ও ব্ল্যাকের জন্য ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড পান সেরা অভিনেত্রীর, হাম তুম ও ব্ল্যাকের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান ইত্যাদি। রানী মুখার্জি অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।